হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের পর্বে আমি দেখাবো ট্রান্সফরমেশনের অ্যাসারটি থেকে ইন্টারোগেটিভ অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থেকে ইন্টারোগেটিভ অর্থাৎ বা কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্য আচ্ছা আমরা প্রথমে একটা আমরা এটা উদাহরণ দিয়ে দেখবো the girl is singing the girl is singing এরকম একটা বাক্য দিয়ে আমাকে বলবে যে ইন্টারোগেটিভ করতে ইন্টারোগেটিভ করার জন্য প্রথম নিয়মটা হচ্ছে যদি কোনো অ্যাসারটিভ বাক্যে অক্সিলিয়ারি ভার্ব পাওয়া যায় তাহলে অক্সিলিয়ারি ভার্ব শুরুতে বসবে কিন্তু যদি কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব পাওয়া না যায় তাহলে শুরুতে টেন্স অনুযায়ী ডু ডাজ অথবা ডিড বসবে এরপর বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড বা না বোধক শব্দ থাকলে তা যদি না বোধক শব্দ থাকে তাহলে তা উঠে যাবে কিন্তু যদি না বোধক শব্দ থাকে তাহলে সে পর আমরা না বোধক শব্দ এরপর বাকি বাক্য দিয়ে শেষে ম্যান্ডেটরি ইন্টারোভেটিভ সাইন বা কোয়েশ্চেন মার্ক আমাকে দিতে হবে তা না হলে আমরা যতই ভালো লিখি নাম্বার কেটে নিয়ে যাবে আচ্ছা আমি বোর্ডে একটা বাক্য লিখলাম দ্য গার্ল ইস সিঙ্গিং এই বাক্যটাকে আমাকে বলেছে থেকে ইন্টারি করতে এখন আমি দেখি আছে জি হ্যাঁ আছে সেটা হচ্ছে আমি অক্সিলারি ভার্ভ পেয়ে গিয়েছি ভার্ভটি শুরুতে নিয়ে আসবো তাহলে শুরুতে আসবে কি এরপর আমার বা বলেছি যে বাক্যে নাবোদক শব্দ থাকলে তা উঠে যাবে কিন্তু যদি নাবোদক শব্দ না

এবং শেষে ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক দিতে হবে এখন আমি ভার্ব ছাড়া একটা বাক্য দেখাই রহিম গোজ টু মার্কেট রহিম গোজ টু মার্কেট আচ্ছা এখন এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্ব কি কি বি ভার্ব হচ্ছে আম ইজ আর ওয়াজ অর বি নিজে তারপর টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড মোডাল অক্সিলারি হচ্ছে মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড এগুলো কি কোনোটা কি এখানে আছে এখানে এদের মধ্যে কোনটাই নেই তাহলে আমাকে শুরুতে টেন্স অনুযায়ী ডু ডাজ অথবা ডিড আনতে হবে রহিম যেহেতু প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাকে শুরুতে আনতে হবে ডাজ শুরুতে কি আনবো ডাজ ডাজ এরপর বাক্যের কোন নাবোধক শব্দ আছে না নেই বাক্যে কোন নাবোধক শব্দ নেই তাহলে আমি নাবোধক শব্দটা আনতে হবে ডাজ নট তারপর রহিম এবার গোজ তো আমি সামনে নিয়ে আসছি ডাজ নিয়ে আসছি তাহলে এস দিব না আমরা দিব ডাজ নাট রহিম গো টু মার্কেট মার্কেট আচ্ছা শেষে কোয়েশ্চেন মার্কেট তাহলে আমরা কি শিখলাম যদি কোনো বাক্যে ইন্টারোগেটিভ সাইন থাকে তা সরি কোনো অ্যাসারটিভ বাক্যে যদি অক্সিলারি থাকে তাহলে তো আমরা সামনে আনবো কিন্তু যদি ভার্ব না থাকে যেমন এই বাক্যের মতো তাহলে আমরা টেন্স অনুযায়ী ডু অথবা ডিড সামনে আনবো এরপর যদি বাক্যে কোনো না শব্দ না থাকে এই যে এগুলোর মতো যুক্ত করব এবং শেষে বাকি অংশগুলো সিরিয়াল ওয়াইজ লিখে গিয়ে শেষে আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে এভাবেই আমরা হচ্ছে একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কমপ্লিট করতে পারব এবার আমি নেগেশন ওয়ার্ড যুক্ত একটা বাক্য দেখাই আচ্ছা এই বাক্যটাতে আমার দেখো যে অক্সিল ক্যান এবং তার সাথে একটি নেগেশন ওয়ার্ড নট আছে তাহলে নেগেশন ওয়ার্ড নট যখন থাকবে আগের মতো আমরা করবো জাস্ট নটটাকে উঠিয়ে দিব অর্থাৎ যদি না থাকে নেগেশন ওয়ার্ড তাহলে তাকে ইনভাইট করে নিয়ে আসবো যদি এসে আগে থেকে এসে থাকে তাহলে তাকে ঘাট ধরে বের করে দিব এখন এই বাক্যটাতে আগে থেকে আছে তাহলে আমরা বের করে দিই তাহলে শুরুতে কি আসবে শুরুতে আসবে অক্সিল ক্যান এরপর নট যেহেতু আগে থেকে আছে তাহলে আগের মধ্যে যেমন আমরা নট দিলাম নটটাকে আমরা টোটালি দেব না নটটা কি উঠিয়ে দিব তাহলে এরপর কি আছে ক্যান দে দে এরপর প্লে ক্রিকেট প্লাস্টিক কোশ্চেন মার্ক ক্যান দে প্লে ক্রিকেট আচ্ছা তাহলে আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো আমরা যদি এই নিয়মটা পারি আমরা ইনশাআল্লাহ সব ইন্টারগ্রেটিভ সাইন আমরা সরি সব ইন্টারগটিভ সেন্টেন্স আমরা এই নিয়মটাতে করতে পারবো এছাড়াও কিছু নিয়ম আছে যেগুলো আমি এখন দেখাবো এবার আমরা একটা নিয়মে যাই নিয়মটা হচ্ছে এভরি ওয়ান অথবা এভরি বডি অথবা অল এই নিয়মটা কোনোটি বাক্যে যদি এভরি ওয়ান এভরি বডি অথবা অল থাকে এ ধরনের বাক্যকে আমরা কি করব আগে এই ধরনের একটা বাক্য লিখে এভরি ওয়ান ওয়ান

আচ্ছা এভরি ওয়ান ওয়ান্স টু গেট জি পি ফাইভ ইন দা জে এসি এক্সাম সবাই হচ্ছে জে এসি পরীক্ষায় জি পি ফাইভ পেতে চায় এই এভরি ওয়ান এভরি বডি অল যুক্ত বাক্যকে ইন্টারভিউটিভ করার সময় এই যে এভরি আছে এভরি ওয়ানের বদলে লিখতে হবে হু ডাজ নট এভরি ওয়ানের বদলে কি লিখতে হবে

যদি পাওয়া যায় এভরি সাথে ওয়ান পাওয়া যায় এভরি ওয়ান এর বদলে আমরা লিখব হু ডি ওয়ান এর বদলে আমরা লিখবো হুড ডাজ এর এরপর বাক্যের যে ওয়ার্মসটা আছে এস বাই এস এ এসটা ডাজের জন্য আমরা লিখবো না এরপর বাকি যা আছে তাই লিখবো এবং শেষে একটা কোশ্চেন মার্ক আমি দিতে ভুলে গেছিলাম এটা দিতে হবে এই কোশ্চেন মার্ক না দিলে নাম্বারটা কাটা দিয়ে দিবে তাহলে এই নিয়মটা সবাই বুঝতে পেরেছো আচ্ছা এবারে নিয়মটা হচ্ছে এভরি প্লাস প্লাস নাউন every সাথে বাদ দিয়ে আরো অনেক কিছু থাকতে পারে যেমন দিতে পারে এভরি ম্যানি বয় এভরি ক্লাউড ইত্যাদি আচ্ছা এই নিয়মগুলো আমরা দেখি যে আমরা এরকম একটা বাক্য লিখি এভরি Uh, man like likes a e, an honest man everyone likes an honest man সবাই হচ্ছে সব মানুষই সব ব্যক্তিকে পছন্দ করে আচ্ছা এই এভরির সাথে আগে ছিল ওয়ান বডি অথবা অল কিন্তু এখানে আছে এভরি প্লাস অর্থাৎ ম্যান আছে আচ্ছা এই বাক্যটাকে যখন আমি করব তখন ইন্টারগেটিভ করব তখন আমার এই এভরির বদলে লিখতে হবে ইজ দেয়ার এনি কি লিখতে হবে ইজ দেয়ার আমরা দিব ইয়ার এনি এরপর এভরিড পরের অংশ হচ্ছে এই যে পছন্দ করা যে ওয়ার্ভটা আছে ওয়ার্ভ আগে আমরা দিব হু ডাজ নট ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট এর বাকি অংশ এবার লাইকসটা হয়ে যাবে এখানে লাইক কারণ এখানে ডাজ আগের মতই ইজ देयर এনি ম্যান হু ডাজ নট লাইক অ্যান অনেস্ট ম্যান লাস্টে কোশ্চেন মার্ক আমার দিতে হবে তার মানে আমাদের ইন্টারোগেটিভ বাক্য হয়ে গেল যত ইন্টারোগেটিভ বাক্য আছে আমরা এই নিয়মের মধ্যে কমপ্লিট করতে পারবো তাহলে এই পর্বে আমরা কি শিখলাম কিভাবে অ্যাসার্ট থেকে ইন্টারগ্রেটিভ করতে হয় তাহলে আগামী পর্বের জন্য সবার আমন্ত্রণ নিলো আজকের পর্ব এখানেই শেষ ধন্যবাদ সবাইকে